চোখ রাখবো যে খবরে ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। আজ মধ্যরাতেই সিলিন্ডারে 25 টাকা মূল্য বৃদ্ধি হচ্ছে এবং এই নিয়ে ফেব্রুয়ারিতে পরপর 3 বার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি। ফেব্রুয়ারিতে 100 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। কলকাতায় সিলিন্ডার পিছু এলপিজি এখন 820 টাকা 50 পয়সা। এই নিয়ে ফেব্রুয়ারিতে মোট 3 বার বাড়লো রান্নার গ্যাসের দাম এবং আজ মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হতে চলেছে। সঞ্চন মিত্র প্রতিনিধি রয়েছেন এই নিয়ে টেলিফোনে। সঞ্চন, আরো 25 টাকা দাম বাড়ছে রান্নার গ্যাসের, ঠিক কি খবর? একদমই, আজ রাত 12টা থেকে রান্নার গ্যাসের দাম, যেটা 14 কেজি 200 নন সাবসিডাইজড গ্যাস, সেটার দাম বাড়ছে 25 টাকা করে এবং সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে কলকাতায় 820 টাকা 50 পয়সা। এই নিয়ে ফেব্রুয়ারি মাসেই 3 বার গ্যাসের দাম বাড়লো রান্নার গ্যাস। এই মাসে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে একবার বেড়েছিল 25 টাকা, তারপর 15 তারিখে 50 টাকা এবং আবারও আজ রাত 12টা থেকে বাড়ছে 25 টাকা করে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই মোট 100 টাকা মূল্য বৃদ্ধি হচ্ছে রান্নার গ্যাসের একটি সিলিন্ডারে। এবং আগামীকাল অর্থাৎ রাত 12টা থেকে সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে কলকাতা শহরে 820 টাকা 50 পয়সা। একেবারে সঙ্গে থাকো সঞ্চন, আমাদের যে খবর আপনাদের জানাচ্ছি, আবারও রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে। আজ মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হতে চলেছে এবং 25 টাকা আরও দাম বাড়ছে রান্নার গ্যাসের। ফেব্রুয়ারিতে এনে পরপর মোট 3 বার দাম বাড়লো। ফেব্রুয়ারিতে মোট 100 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম এবং কলকাতা এখন সিলিন্ডার পিছু এলপিজির দাম 820 টাকা 50 পয়সা। ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। আজ মধ্যরাত থেকেই এই নতুন দাম কার্যকর হতে চলেছে, আরও 25 টাকা বাড়ছে রান্নার গ্যাসের দাম। আবারও কথা বলে নেবো সঞ্চন মিত্র প্রতিনিধি নিয়ে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্চন, এই নিয়ে তো তাহলে মোট 3 বার পরপর এবং মোট 100 টাকা বাড়তে চলেছে, কি জানা যাচ্ছে? একদম, এতদিন ধরে যেটা দেখা গেছে, যবে থেকে এই গ্যাসের দাম মাসিক নির্ধারিত হয়, মাসে 2 বার করে নির্ধারিত হওয়ার একটা দিন রয়েছে, 1 তারিখ এবং 15 তারিখ। আমরা বিগত বেশ কিছুদিন ধরে দেখে এসেছি যে রান্নার গ্যাস মাসে 2 বার করে তার দাম নিয়ন্ত্রিত হয়, দাম রিভিউ করে দেখা হয়, মাসের 1 তারিখ থেকে একবার তার পরিবর্তন হয় এবং 15 তারিখে গিয়ে আর একবার পরিবর্তন হয়। কিন্তু এই মাসে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই দেখা গেল মোট 3 বার দাম বৃদ্ধি হলো। এর আগে 4 তারিখ ফেব্রুয়ারি দাম বৃদ্ধি হয়েছিল 25 টাকা সিলিন্ডারে, তারপরে 15 তারিখ ফেব্রুয়ারি 50 টাকা প্রতি সিলিন্ডার দাম বাড়ে এবং আবারও আজ রাত 12টা থেকে দাম বাড়ছে 25 টাকা প্রতি সিলিন্ডার। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই 3 বারে 3 দফায় 100 টাকা দাম বৃদ্ধি হলো রান্নার গ্যাসের। 14 কেজি সিলিন্ডার তার দাম দাঁড়ালো 820 টাকা 50 পয়সা। ধন্যবাদ।